গেলাম চার দোকানে, কিন্তু ওকে পাইলাম না। তিন দিন হয়েছে ডায়মন্ডের টাকা দিছি, এখন তুই আমাকে ডায়মন্ড দেয়নি। এখন আমি কি করি? তাহলে কি আমার টাকাটা জলে চলে গেল? এই মুস্তাকিম, এদিকে আসো তো। হ্যাঁ ভাইয়া বলো। হ্যাঁ আমাকে বলো তো কি হয়েছে। আচ্ছা ভাই, হয়েছে কি, আমি একটা ছেলে রে টাকা দিছিলাম ডায়মন্ড কেনার জন্য, এখন ওই ছেলে আমাকে টাকাও দিতেছে না আবার ডায়মন্ডও দিতেছে না। কি বলস, ফোন টোন দিছস? ফোন দিলে বলে যে ভাই আমি ব্যস্ত আছি, পরে কথা বলবো। এটা কইয়া ফোন কাটা দেয়। কি বলিস মুস্তাকিম, তাহলে তো অনেক বড় প্রবলেম হয়ে গেছে। তারপর আরো যেই চার দোকানে ডায়মন্ড বিক্রি করতো, ওই চার দোকানে ওরে পাইতাছি না। এখন বলো তো ভাই কি করি আমি। আরে এটা কি চায়ের দোকানের ওই নাহিদের কথা বলছিস? আরে হ্যাঁ ওই নাহিদই তো। হাই হাই মুস্তাকিম, কি করছি তাইলে আমি? আমিও তো ওরে কালকে ডায়মন্ড টপআপের জন্য টাকা দিছিলাম। হ্যাঁ হ্যাঁ ভাই, কি করলে এটা তুমি? তুমি একবার আমার কাছে জিজ্ঞেস করবা না? আরে বললে কি ভাই, এরকম প্রবলেমে পড়ি বল। তাহলে মুস্তাকিম না জানি কত মানুষের টাকাও খেয়ে বেড়াচ্ছে। আসলেই ভাইয়া, না জানি কত মানুষের টাকা খেয়ে ফেলছে। ভাইয়া এটার একটা কিছু করা উচিত। মুস্তাকিম তুমি ঠিক বলছো, এটার একটা কিছু করতে হবে। কিন্তু সমস্যা হলো ওকে তো আর পাবো না, ও তো চলে গেছে। হয়তো বা এমন টাইমে পাবো যে টাইমে ও টাকা দিতে পারবে না, আর আমরাও আমাদের টাকা পাবো না। তো এমন কিছু করতে হবে যাতে আমরা নেক্সট টাইম থেকে এগুলোর খপ্পরে না পড়ি। আচ্ছা চলো ভাইয়া, মানুষকে সচেতন করতে হবে। ঠিক আছে আসো তাহলে সবাইকে আমরা সচেতন করি। মুস্তাকিম এদের ধরা তো একটু মুশকিল হয়ে যেতে পারে, কিন্তু আমরা পরবর্তীর জন্য কিন্তু পদক্ষেপ নিতে পারি যে আমরা নেক্সট টাইম যাতে এরকম ধোঁকাধারীর মধ্যে না পড়ি। তো এর জন্য আমাদের কি করতে হবে, একটি ট্রাস্টেড সেলারের কাছে ডায়মন্ড আমাদের কিনতে হবে। আর এই ভিডিওতে আছে তোমাদের জন্য একটি ঈদ স্পেশাল গিভওয়ে, যেখানে 1000 লাইকে একটা উইকলি, 3000 লাইকে দুইটা উইকলি এবং 5000 লাইকে তিনটা উইকলি গিভওয়ে। আর এই গিভওয়েতে পার্টিসিপেট করতে তোমাদের বেশি কিছু করতে হবে না, জাস্ট ভিডিওটা দেখতে থাকো, আমি বলতেছি সামনে। ফ্যাশবিয়াতে ঢুকতে হলে দুইটা ওয়ে তোমরা ঢুকতে পারবা। একটা হলো তাদের ওয়েবসাইট, যেখানে তোমরা লিখবা fashbia.com, তোমাদেরকে সেই ওয়েবসাইটে ডিরেক্টলি নিয়ে যাওয়া হবে। আর তোমরা এটার লিংক ডিসক্রিপশনে পেয়ে যাবে। তার সাথে সাথে তোমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করো তাদের জন্য আরো বেশি ইজি হয়ে যাবে, যেটা হলো ফ্যাশবিয়ারই আছে গুগল প্লে স্টোরে একটি অ্যাপ্লিকেশন, যেখানে তোমরা ফ্যাশবিয়া লিখে সার্চ করেও সুন্দর মতো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে ইনস্টল করতে পারবা। তাছাড়াও তোমরা কি করতে পারবা, নিচে ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে লিংক আছে, ওইখান থেকে তোমরা ডাউনলোডও করতে পারবা। সো ইনস্টল করা হয়ে গেলে তোমরা জাস্ট ওপেন করে ফেলবা অ্যাপ্লিকেশনটা, আর তার সাথে সাথে ওয়েবসাইটও সেম, জাস্ট উপরে রেজিস্ট্রেশনের উপর ক্লিক করলে উপরে একটা গুগলের সাইন ইন একটা অপশন পেয়ে যাবা। সাইন ইন অপশনে ক্লিক করে যে কোনো একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে তোমরা লগ ইন করে ফেলতে পারবা। আর ফেসবুকে তোমরা দেখতে পাচ্ছ ইউনিপিন এবং ইউআইডি টপ আপে অনেক বিশাল বিশাল ছাড় শুধুমাত্র এই ঈদ উপলক্ষে, এছাড়াও অন্যান্য দিনে অনেক কম থাকে তুলনামূলক ভাবে আলাদা ওয়েবসাইট গুলো থেকে। ফেসবুকে পাচ্ছ তোমরা ইউআইডি টপ আপ, ইউনিপিন, উইকলি লাইট, তার সাথে সাথে ইনগেম টপ আপ শো, আরো অনেক কিছু। এখানে পাচ্ছ মাত্র 128 টাকায় উইকলি, এন্ড এআই মানে কোনো ব্যক্তি তোমাকে টপ আপ দিবে না, অটোমেটিক টপ আপ হয়ে যাবে। প্রথমেই অ্যাড মানিটা দেখায় দেই, যেটা খুবই সিম্পল। জাস্ট উপরের প্রোফাইল অপশনে যাবা, প্রোফাইল অপশনে যাওয়ার পরে অ্যাড মানির একটা অপশন পেয়ে যাবা। অ্যাড মানির অপশনে গিয়ে অ্যামাউন্টটা দিয়ে ক্লিক ইয়ার টু অ্যাড মানিতে ক্লিক করলে এখানে দেখতে পারবা মোবাইল ব্যাংকিং এর তিনটা সেবা পেয়ে যাবা, যেটা বিকাশ, নগদ এবং রকেট আছে। এবং বিকাশ নগদে তোমরা কিন্তু বিকাশ লাইভ এবং নগদ লাইভটাও পেয়ে যাচ্ছ, যেখানে তোমরা সেকেন্ডের মধ্যে মানে তোমাদের বিকাশ অ্যাপ অথবা মোবাইল দিয়ে যে টাকা পাঠানোর কোনো হ্যাসেল নাই, জাস্ট এখান থেকেই তোমরা পেমেন্ট করে দিতে পারবা। আর কিভাবে বিকাশ এবং নগদ লাইভ দিয়ে পেমেন্ট করা যায় এর টিউটোরিয়াল ভিডিও ওয়েবসাইটের ব্যানারে পেয়ে যাবা। তো চলো এখন আমরা দেখে নেই কিভাবে আমরা ডায়মন্ড টপ আপ করব। তো ডায়মন্ড টপ আপ এর জন্য আমরা প্রথমেই দেখায় দিব যে নিজের ডায়মন্ড নিজে কিভাবে টপ আপ করব। তো এর জন্য আমরা কি করব, আমরা ইউনিপিন এর অপশনে ক্লিক করব, দেন আমরা এই সাবস্ক্রাইবার কে আমরা একটা উইকলি গিভওয়ে দিব। এর জন্য আমরা উইকলি তে সিলেক্ট করে নিব। উইকলি সিলেক্ট করার পর অটোমেটিক একটা পেমেন্ট অপশন আছে, আরেকটা হলো আমরা যদি ওয়ালেটে অলরেডি ওইভাবে অ্যাড করে টাকা রাখি তাহলে আমরা ওয়ালেট থেকে পেমেন্ট করে দিব, অথবা আমরা ইনস্ট্যান্ট পেতে গিয়ে ওই যে বিকাশ লাইভ অথবা নগদ লাইভ এর মাধ্যমে আমরা টাকা সাথে সাথে দিয়ে দিতে পারবো। এখানে আমরা জাস্ট বায়ের উপর ক্লিক করলেই আমাদের অর্ডারটা প্লেস হয়ে যাবে, এবং মাই কোড এর উপরে দেখতে পারবা যে এখানে নতুন একটা কোড তোমাদের চলে আসছে, এটাকে কপি করে নিব। এখান থেকে উপরে রিডিম অপশনে ক্লিক করলে তোমরা দেখতে পারবা ফ্রি ফায়ার একটা অপশন পেয়ে যাবা, এন্ড ফ্রি ফায়ার এর ইউআইডি দিয়ে আমরা এখানে লগ ইন করে ফেলবো। তার সাথে সাথে ইউনিপিন এর উপর ক্লিক করবো এবং এখানে প্রসিড টু পেমেন্ট এর পরে প্রসিড লেখা
দেখা। এরপরে যেহেতু আমরা উইকলি মানে তুমি যেটা টপ আপ করতেছো ওইখানে যেটা কিনছিলা ওইটাই সিলেক্ট করবা, যেমন আমরা উইকলি মেম্বারশিপ কিনবো, এখানে একটু ইম্পর্টেন্ট ব্যাপার, যদি বিডিএমবি থাকে তাহলে বাম পাশেরটা এবং যদি ইউপিবিডি থাকে তাহলে ডান পাশেরটা তোমাদের নিতে হবে। তো আমরা আমাদের কোড মতো আমরা একটা সিলেক্ট করে দিব, এন্ড দেওয়ার পরে এখানে সিরিয়াল নাম্বারের উপরে আমরা আমাদের কোডটা পেস্ট করে দিলে কনফার্ম দেওয়ার সাথে সাথে ডায়মন্ড কিন্তু টপ আপ হয়ে যাবে। ইয়ে দেখছো কত সহজ না? তো এখন আমরা দেখাবো যে কিভাবে তোমরা ইউআইডি দিয়ে টপ আপ করতে পারবে। তো ইউআইডি দিয়ে ফেসবিয়াতে টপ আপ করতে হলে জাস্ট প্রথমের অপশনটাই ক্লিক করবা ইউআইডি টপ আপ এর, এবং তোমরা সিলেক্ট করে ফেলবা যে তোমরা কোনটা টপ আপ করবা। তো আমি যেমন এখন আরেকটা উইকলি আমরা এই সাবস্ক্রাইবারকে দিয়ে দিব, আমরা জলদি করে উইকলিটা ক্লিক করার পরে এই সাবস্ক্রাইবারের ইউআইডিটা আমরা এখানে পেস্ট করে দিব, দেন সেম হয় ওয়ালেট দিয়ে অথবা বিকাশ চেন বা নগদের লাইভ মার্চেন্টের ইনস্ট্যান্ট পে দিয়ে আমরা পেমেন্ট করে ফেলবো। পেমেন্টটা হয়ে গেলে অর্ডারটা প্লেস হয়ে যাবে, করবা দেন দেখতে পারবা 2-3 মিনিটের মধ্যেই এখানে সাকসেসফুল হয়ে যাবে অর্ডারটা। এছাড়াও তোমরা ইন গেমে যে কোনো কিছু তোমরা এখান থেকে কিনতে পারবা, যেখানে তোমাদের কিনতে হলে জাস্ট এখানে ইন গেমের উপরে ক্লিক করবা, তোমরা যেইটা কিনবা এয়ারড্রপ কিনো বান্ডেল কিনো যেইটা মন চাই ওইটা কিনবা, জাস্ট সিলেক্ট করবা, দেন নিচে ফেসবুক বা গুগলের একটা অপশন আছে, টুইটার আছে, মানে এটা সবকিছু তোমাদের উপর, তোমরা যে কোনো একটা দিবা, তারপর তোমাদের আইডি এবং পাসওয়ার্ড দিবা। ঠিক আছে, এটা বলার কারণ কি, এটা পুরোপুরি একটা ট্রাস্টেড ওয়েবসাইট, কারণ এয়ারড্রপ খুবই রেয়ার হয়, তোমাদের যাদের অ্যাকাউন্ট অনেক ছোট ছোট অ্যাকাউন্ট মানে নতুন খুলছো তাদের অ্যাকাউন্টে এয়ারড্রপ গুলো অনেক স্পেশাল দেয়। ঠিক আছে, তো তোমরা এখান থেকে যদি ব্যাকআপ কোড থাকে তাহলে ব্যাকআপ কোডও দিতে পারবা। ঠিক আছে, দিয়ে জাস্ট আবার সেম পেমেন্ট সিস্টেম। আর ধরো ভাই অনলাইন সার্ভিস, যে কোনো প্রবলেম হয় টেকনিক্যাল ত্রুটি অথবা মানুষের ভুল হতেই পারে, তাই না? তো ভুল হলে কি করবা, ওই ভুলটা তোমারও হতে পারে অথবা সেলারেরও হতে পারে, এটা সংশোধন করার জন্য তোমরা কিন্তু তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবা, যেখানে তোমরা তাদের সাথে কথা বললে বুঝতে কি বুঝছো কোনো ধরনের প্রবলেমে পড়লে তাদেরকে নক করবা, তারা তোমাকে সবটুকু দিয়ে হেল্প করবে। ঠিক আছে, তো এইভাবেই তোমরা খুবই সিম্পলি এখান থেকে ডায়মন্ড টপ আপ করতে পারো। নামটা মনে রাখবা ফ্যাশবিয়া, আর ফ্যাশবিয়ার লিংক কোথায় পাবা মুস্তাকিম? ডিসক্রিপশনে। কমেন্ট সেকশনের কথা বললা না কেন? হ্যাঁ, পিন কমেন্টও আছে। তুমি এটা কেন বললা না আমি তোমার ডায়মন্ড নেক্সট এমআর কিনা দিই? হ্যাঁ, যদি আমার ডায়মন্ড টপ আপ না করে দাও তাহলে তোমাকে কেউ সাবস্ক্রাইব করবে না। কি বলো, সাবস্ক্রাইব আমাকে সবাই করবে, কারণ কি জানো, এত সুন্দর একটা মানে ভিডিও তাদেরকে উপহার দিছি, এত সুন্দর একটা ইনফরমেশন দিছি যে কি সুন্দর ভাবে তারা ডায়মন্ড টপ আপ করতে পারবে, আর তোমার কথা কেউ মানবে না, কারণ কি তুমি যে কি জায়গা এইটা সবাই জানে।